নমস্কার, আমার নাম দেবদত্ত ভট্টাচার্য। এখন আমরা অঙ্কের যে পর্যায় নিয়ে আলোচনা করব তা হলো অঙ্ক নিয়ে শিশুদের মনে ভয় বা ভীতি বা আতঙ্ক কেন তৈরি হয়। এ এক বহুল প্রচারিত, বহুল জানিত মানসিক অবস্থা। যেসব ছাত্রছাত্রীরা অঙ্ক নিয়ে খুব চিন্তা করে তাদের মুখে কিছু কথা আপনারা শুনতে পান। আমি পড়ে বলি। অঙ্কের প্রশ্নের দিকে তাকালেই আমার মনটা যেন ফাঁকা হয়ে যায়, নিজেকে বোকা বলে মনে হয়, আর সহজ প্রশ্নের উত্তরও মাথায় আসে না। অঙ্কে একটাই মাত্র সঠিক উত্তর হয়, সেটি বার করতে না পারলে আমি ফেল। এই চিন্তায় আমি পাগল হয়ে যাই। 3 নম্বর, অঙ্কের পরীক্ষায় আমার গায়ে জ্বর আসে, হাত ঘেমে যায়, বড় বড় নিঃশ্বাস পড়তে থাকে, প্রশ্নপত্রের দিকে তাকিয়ে দেখতে পারি না, চারদিকে তাকালে আরও আতঙ্ক, কারণ সবাই উত্তর লিখছে আর আমি একাই বসে আছি। আর একটা, আজ পর্যন্ত আমি একটা অঙ্ক পরীক্ষাতেও ভালো করিনি, বুঝতেও পারি না স্যার দিদিমণি কী বলছেন, আর আমার মন এদিক ওদিক করতে থাকে। 9 বছর বয়সের সময় একবার নামতা মুখস্থ করতে পারিনি বলে আমার বাবা আমাকে বেড়াতে নিয়ে যাননি, আর সেই তখন থেকে অঙ্কে আমার ঘেন্না ধরে গেছে। আমার বাবা অঙ্কের মাস্টার ছিলেন। যখন আমি ছোট তখন বাবা আমাকে স্কুলের শাস্তি হিসেবে অঙ্ক কষাতেন। অঙ্ক মানেই হলো এক গাদা ফর্মুলা, পদ্ধতি আর নিয়ম মুখস্থ করা। অঙ্কের সাথে জীবনের কোনো সম্পর্ক নেই। অঙ্ক মানে পাটিগণিত, সংখ্যার ঘোরপ্যাঁচ, প্রশ্নের অবদ্ধতা, এইসব। অঙ্ক মানে একঘেয়েমি। আপনারাও এমন ধারা কথা শুনেছেন, আরও অন্য যেসব ছাত্রছাত্রীদের মনের ভেতর অঙ্ক নিয়ে ভয় গড়ে উঠেছে তাদের কাছ থেকে, হয়তো এমনও দেখেছেন আপনারই কোনো সহকর্মী, তিনিও প্রাথমিক শ্রেণীর অঙ্ক ঠিক ভালো মতো বুঝতে পারেন না। স্কুল পাঠ্য অন্য কোনো বিষয় অপেক্ষা অঙ্ক নিয়ে এই ধরনের ভাবনা প্রায় চিরাচরিত। কী কারণ থাকতে পারে এর? আসুন আলোচনা করা যাক। অঙ্ক নিয়ে ভয় ও দুশ্চিন্তা কোথা থেকে হয়? স্কুলে অঙ্ক পড়ানো ও শেখানোয় মূল 4টি ধরন থাকে, যার কারণে ছাত্রছাত্রীদের মনে ভয় ও দুশ্চিন্তা বাসা বাঁধতে থাকে। প্রথম, পড়ানোর ধরন ও প্রশ্নগুলির সঙ্গে জীবনের কোনো মিলমিশ থাকে না। দ্বিতীয়, বিমূর্ত প্রতীকের ব্যবহার অল্প বয়সীদের পক্ষে বোঝা শক্ত। তৃতীয়, কাগজে পেন্সিলে লেখা সমাধানের প্রথা নিজেদের জানা প্রথা থেকে আলাদা। এবং চতুর্থ, স্কুলে শেখা অঙ্ক হলো কয়েকটি নির্দিষ্ট নিয়ম ও ধাপের ব্যবহার। সংখ্যার ব্যবহার, ধাপের প্রয়োজন বা আগে যা শিখে এসেছে তার সঙ্গে এগুলির সামঞ্জস্য কোথায় তা বোঝানোর সময় দেওয়া হয় না। সঠিক উত্তর পাওয়াটাই হলো লক্ষ্য। এই নিয়ে আসুন একটু বড় করে আলোচনা করা যাক। আর এর থেকেও বড় আর একটা কথা আছে, যেটা সর্বোপরি, যে নির্ভুল উত্তর এবং খুঁটিনাটিতে জোর, ডিটেইলসে, এইটা অঙ্ক শেখাকে জটিল করে তোলে। ভয় পাওয়ার ব্যাপারটাকে ঠিকমতো বুঝতে হলে দেখা যাক শিশু অঙ্ক শেখে বা যে কোনো জিনিস শেখে বা জ্ঞান সঞ্চয় করে কীভাবে। প্রথমে সেটা দেখি।
শিশুর জ্ঞান সঞ্চয়ের প্রকৃতি, শিশু কিভাবে শেখে, কতটা শেখে, কিভাবে বাড়ে সেই ক্ষমতা। প্রথম হলো শিশু শেখে প্রভাবিত হয়ে, লার্নিং বাই ইন্ডাকশন। শুধু শিশুরা নয়, আমরাও সবাই সাধারণত প্রভাবিত হয়েই শিখি এক রকমের বেশ কিছু ঘটনা যা দেখেছি তাদের ওপর ভিত্তি করে নিজের মনে একটা নিয়ম তৈরি করে নেওয়া। উল্টো পদ্ধতি অর্থাৎ লার্নিং বাই ডিডাকশন অর্থাৎ যুক্তি নির্ভর শেখা, এই যে ঘটনাটা ঘটছে তার পেছনে এই নিয়ম আছে, এই শেখাটার পরিমাণ কিন্তু একটু কম হয়। আগের থেকে জানা নিয়মের সঙ্গে একসঙ্গে তথ্য পেলে একটা তথ্য বানিয়ে নিয়ে শেখা, এটা একটু কমই ঘটে থাকে। বরং প্রভাবিত হয়ে শেখা এটা বহুল পরিমাণে স্বীকৃত এবং ঘটে অনেক বেশি। দ্বিতীয়, স্মৃতি দিয়ে কাজ করার সীমিত ক্ষমতা, এটা খুব প্রয়োজনীয় একটা ব্যাপার আপনাদের জানাচ্ছি। লিমিটেড ওয়ার্কিং মেমোরি ক্যাপাসিটি। অঙ্ক শেখানোর সময় আমরা সাধারণত কিন্তু খেয়াল করি না যে প্রতিটি মানুষেরই তথ্য নিয়ে, নিয়ম নিয়ে কাজ করার ক্ষমতা সীমাবদ্ধ এবং আলাদা আলাদা। আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জর্জ আর্মিটাজ মিলার তার বিখ্যাত গবেষণায় দেখিয়েছেন, মানুষ বড় জোর 7টি তথ্য একসঙ্গে ব্যবহার করে। একটা উদাহরণ দিয়ে কথাটা ব্যাখ্যা করে দেওয়া যায়। 17 × 12 সমান 204। ঠিক আছে উত্তরটা 84 4। কারণটা কি? কারণ আমাদের মনের ভেতর এই 12-র নামতাটা মনে আছে, 7 × 84 4 এখানে থাকলো, মনে 8 রইল, এইটাও মনে আছে, 12-কে 12-র সঙ্গে 8 যোগ করতে হবে, যোগ করলুম 204 উত্তর এসে গেল। কারণ খুব সামান্য কিছু সীমাবদ্ধ, 12-র নামতাটা 7 × 12 তার সঙ্গে 8 যোগ করতে হবে, 12-কে 12 এবং 12-র 8 সঙ্গে 8 যোগ করলে 8, 5টি মাত্র সীমা স্মৃতি আমাকে ব্যবহার করতে হয়েছে এখানে। কিন্তু 189 × 587 এই অঙ্কটা কষা কিন্তু শক্ত হয়ে দাঁড়াচ্ছে। আমরা সব জানি কিভাবে অঙ্কটা করতে হবে তা জানি, পরপর কোন কোন ধাপে এগোতে হবে তাও জানি, কিন্তু তবুও করে উঠতে পারি না, তাই নয়? কেন? অঙ্কটা কষে দেখা যায়। প্রথম লাইনে হলো 7 দিয়ে এইটা গুণ করছি, 8 এবার দ্বিতীয় ধাপ 8 দিয়ে এটাকে গুণ করা হচ্ছে, এইখানে একটা কাটা চিহ্ন হলো, 1 5 1 2 ঠিক আছে। এবং তৃতীয় লাইনে এটার সঙ্গে এটা গুণ করে আমার এলো 1 1 0 9 4 3 এই যে ব্যাপারটা এখানে দেখুন,
এই যে এতগুলো সংখ্যা প্রথমে লিখলুম, সাতের নামটা জানি, একটা স্মৃতি এইটা করলুম, কিন্তু যখনই আমি এই দ্বিতীয় লাইনটাতে এলুম তখন কিন্তু আর আমার এইটার সঙ্গে এইটা এই গুণটা এই নামটাটা আমি জানি, সেই সংখ্যাটাও আমি লিখলুম, কিন্তু তখন এই দুটো যোগ করে কী হবে সেটা কিন্তু আর মনে রাখতে পারছি না। যখন তৃতীয় লাইনে এলুম তখন সেটা আরও আমার পক্ষে শক্ত হয়ে গেল যে যোগটা কত করে করব। তার ফলে এই যোগটা যখন করব তখন আরও শক্ত হয়ে গেল, কারণ এই সমস্ত ব্যাপারটা হচ্ছে সাতটা স্মৃতির থেকেও অনেক বেশি। এই কারণে এই যোগটা করা আমাদের জন্য শক্ত হয়ে দাঁড়ায়। আর যখন একজন শিশু, আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন, তার পক্ষে কিন্তু এইটা আরও অনেক বেশি শক্ত হয়ে দাঁড়ায়। এইটা হলো একটা স্মৃতি দিয়ে কাজ করার সীমিত ক্ষমতার উদাহরণ। তৃতীয়, বুদ্ধিমত্তার রূপান্তরীর শক্তি সম্বন্ধে জ্ঞান বিকাশ ও নিয়ন্ত্রণ, অর্থাৎ বুদ্ধিমত্তার আমাদের বুদ্ধিমত্তার রূপান্তরের যে শক্তি আছে সেইটা সম্বন্ধে আমার জানা, তাকে বাড়ানো এবং তাকে জায়গা মতো লাগানো কমানো, এই যে সমস্ত, এইটা একটু ভালো করে আমরা এ করি। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা জ্ঞান আহরণ করি কিন্তু শুধুমাত্র শিখি না, আমরা এটাও করি আমাকে কীভাবে শিখতে হবে। নিজেই চিন্তা করে দেখুন, শুধুই পড়ে যাচ্ছেন তা নয়, সেটা কীভাবে মনে রাখতে হবে, কীভাবে কাজে লাগাতে হবে, এইটাও কিন্তু সঙ্গে সঙ্গে কাজ চলছে। আমেরিকান মনস্তাত্ত্বিকেরা এই ব্যাপারটাকে, এই যে মনের এই ধারণাটা, বুদ্ধির এই যে একটা কাজ, এই রূপান্তর করে নেয়, অর্থাৎ কীভাবে শিখব, এইটাকে বলে মেটা কগনিশন, ডেভেলপমেন্ট অফ মেটা কগনিটিভ অ্যাওয়ারনেস অ্যান্ড কন্ট্রোল। খুব জরুরি কথা। ব্যাপারটা কেন হয়, কী ঘটনা ঘটে এরপর, বাস্তবে কী হয়, যে এই যে শিশুর জ্ঞান সঞ্চয়ের প্রকৃতি, অর্থাৎ এই তিনটে, প্রভাবিত হয়ে শেখা, স্মৃতি দিয়ে কাজ করার সীমিত ক্ষমতা, বা তার যে বুদ্ধিমত্তার রূপান্তরের শক্তি, এইগুলো নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না, হয়তো খুব একটা বেশি জানিও না, তাও হতে পারে। দেখা যাক কীভাবে হয়। প্রভাবিত হয়ে শেখা মানে কি, লার্নিং বাই ইন্ডাকশন ইংরেজিতে বলে, মানে নিজের জীবন থেকে শেখা তথ্য, যা দেখছি সেই তথ্য এবং অভিজ্ঞতা ব্যবহার করে শিশুকে তার নিজের পথ ও প্রণালী বার করতে আমরা শিশুদের উৎসাহ দিই না। যুক্তির পথে, মানে বইয়ে দেখানো উপায়ে, নিয়ম মুখস্থ করে অঙ্ক সমাধান করতে উৎসাহ দিই, আরে বইতে এটা লেখা আছে এইভাবে কর, না না ওটা কিছু আগে ওসব ভাবতে হবে না, আগে এটা করো দেখো, এই না বুঝে মুখস্থ করার করে অঙ্ক করা, এই যে ব্যাপারটা, এটা কিন্তু শিশুর মনে ভীতি নিয়ে আসতে পারে। অঙ্ক তখন মনে হয় খুব বোঝা, বড্ড একঘেয়ে। স্মৃতি দিয়ে কাজ করার সীমিত ক্ষমতা, আমরা অঙ্ক শেখানোর সময় এই জিনিসটা খুব একটা বেশি খেয়াল করি না, সব শিশু একভাবে শিখতে পারে না, ও পারছে বলে এ পারবে, একটু শক্ত ব্যাপার। তার নিজস্ব মনে রাখার ক্ষমতা কতটুকু সেটা বুঝতে চেষ্টা না করি আমরা, তার জন্য সমাধানের অন্যরকম সমাধান না দিতে বা একটু অন্যরকম অঙ্ক না করতে দিয়ে সবাইকে একরকমভাবে এগিয়ে চলতে, একরকমভাবে অঙ্ক দিয়ে অঙ্ক শিখতে বাধ্য করি বা চেষ্টা করি।
সীমিত ক্ষমতার ফলে এক একটা শিশু কেউ খুব ভালো করে ফেলে, যার ক্ষমতা বেশি, যার নেই সে ভুল করতে থাকে, এবং যে মুহূর্তে ভুল হতে এবং পরপর যখন ভুল হতে আরম্ভ করে তখন সে বকুনি খায় এবং তখন তার মনে আসে ব্যর্থতার আশঙ্কা, আসে ভয়। তৃতীয়ত, বুদ্ধিমত্তা রূপান্তরের শক্তি সম্বন্ধে জ্ঞান বিকাশ, মেটা কগনিশন, এটা যে আছে এই উৎসাহটা দেয়া, হ্যাঁ, আমরা সেই তার কী ক্ষমতা আছে সেইটা বোঝার চেষ্টা না করে তাকে শুধুই যে বইয়ে দেখানো নিয়ম, বইয়ে দেখানো প্রথা, উদাহরণ সমস্ত দেখিয়ে পর পর তাকে নির্দেশ দেওয়া হলো, তখন শিশুটা যেহেতু তার নিজের বুদ্ধিটাকে আর ব্যবহার করতে পারলো না, ভেবে দেখতে পারলো না, তখন সে তার কাছে বই অঙ্কটা হয়ে পড়লো বোঝা, অঙ্কটা হয়ে পড়লো একঘেয়ে। এবং শুধু তাই নয়, তার থেকেও একটা বড় ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে ও তখন অঙ্ক বাদ দিয়ে অন্য যে বিষয়ে তার এই নিজের বুদ্ধিটা, বুদ্ধি রূপান্তরের ক্ষমতাটা ব্যবহার করতে পারবে সেই বিষয়টাকে ভালোবাসতে চলে গেল। অঙ্ক সম্বন্ধে তার হয়ে গেল যে না, আর অঙ্ক দরকার, এত ভালো লাগে না অঙ্ক, বড় শক্ত ব্যাপার দাঁড়িয়ে যায় অঙ্কে ভয় পাওয়ার। কিন্তু এই তিনটেই ব্যাপার নয়, আরও কিছু কারণ আছে, কিছু তিক্ত অভিজ্ঞতা। কীরকম? স্কুলে প্রতিকূল পরিস্থিতি, স্কুলে খুব কড়াকড়ি, সিলেবাস শেষ করতেই হবে, বইয়ে যা লেখা আছে ঠিক সেইভাবেই নিয়ম মেনে চলে সমাধান করতে হবে, তার বাইরে স্বাধীন চিন্তা করার সময় এখন নয় বাবা, পরে করিস, আগে কোর্স শেষ কর। এইটা হলো স্কুলে একটা প্রতিকূল পরিস্থিতি, বাবা মা শিক্ষকের কাছ থেকে প্রোৎসাহনের অভাব। অর্থাৎ কীরকম, যে বাবা মামা তাকে বলছে হ্যাঁ হ্যাঁ কর না, পারছিস না তো কি, যেগুলো আগে আমরা জেনে এসেছি যে ঠিক আছে পারছো না, আরেকটু দেখো, হ্যাঁ সবাই কেন পারবে না, এই তো এইরকমভাবে, হ্যাঁ বোঝো, বলো কী ভুল, এইরকম ধরনের উৎসাহ। সেই উৎসাহটা দেখে তার মানসিকতার বোঝাচ্ছে, সে কতটা বুঝতে পারে সেটা বোঝার চেষ্টা না করে ভালোবাসা না দিয়ে যদি পড়ানো হয়, তখন এই শিশুর মনে অঙ্ক নিয়ে চাপ সৃষ্টি হয়, আরম্ভ হয় দুশ্চিন্তা। তার উপর যদি আরও ভালো করো, আরও করো, আরও করো, এই ধরনের চাপ বাবা মা বা শিক্ষকের কাছে সৃষ্টি পাওয়া হয়, তখন তো অঙ্ক নিয়ে তার মনে দুশ্চিন্তা বা ভয় আসবেই। এটা আপনারাও জানেন, কিছু কিছু সময়ে দেখবেন যে ক্লাসে বা হয়তো বাড়িতে কোনো একজন ব্যক্তি আছেন ভীষণ অঙ্কে ভালো, খুব উৎসাহ দিয়ে অঙ্ক করে, আরে মুখে মুখে অঙ্ক করে দিলেন। শিশুর সামনে এরম যদি কোনো রোল মডেল থাকে, আদর্শ ব্যক্তি, অনেক সময় শিশু কি হয় তখন উৎসাহ পেতে, আর আমিও করে দেখাবো এই রকমভাবে, সেইটাও সম্ভব হয়। অনেক সময় এরকম প্রভাব না থাকলে এই উৎসাহটা, একটা বাড়তি উৎসাহ, সে ঠিক পেয়ে ওঠে না। জাতি বর্ণ লিঙ্গ বিষয়ে ছাঁচে ফেলা ধারণা হয় কি না বলুন, নিজেরাই বলুন, মেয়েরা অঙ্ক ভালো বোঝে না, মেয়েরা অঙ্কে কাঁচা হয়, বা বলা হলো আরে অমুক জাতের লোক, ওহো এরা আর অঙ্ক কি বুঝবে, অথবা ওহো এই গ্রাম, আরে এরা জীবনে কোনো দিন, এরা সংস্কৃত ভালো জানে, এরা অঙ্ক জানে না, এই ধরনের একটা ধারণা করে যখন সে ব্যর্থ হয় তখন বলা আরে ও তো, এই যে ব্যাপারটা তার থেকে শিশুর মনের ভেতরে তৈরি হয়ে যায়, আচ্ছা আচ্ছা আমার দ্বারা তো সম্ভব হবে না, অঙ্ক ভয়, অঙ্ক আর আমি পারছি না। এবং এই ঘটনাটিও প্রায়ই ঘটে থাকে, শাস্তি দিতে অঙ্ক কষানো, আচ্ছা এই কাজটা করনি, 10টা অঙ্ক করে দেখাও তারপর উঠবে, এই এক্সারসাইজটা শেষ হোক তারপরে খেতে পাবে, এই যে অঙ্ক কষতে দিয়ে শাস্তি দেয়া, তখন শিশুর মনে বদ্ধমূল হয়ে যায় যে অঙ্ক ব্যাপারটা হচ্ছে শাস্তি দেবার জন্য, চলে এলো ভয়, আতঙ্ক অঙ্ক নিয়ে, যে রে আমি কাজ না পালি অঙ্ক কষতে দেবো, আর অঙ্ক কষতে দেওয়া মানে শাস্তি।
এইগুলো হচ্ছে, এবং আরও কিছু সত্য আছে, এটাই এখানেই শেষ নয়, আরও কিছু সত্য আছে। পরীক্ষার যা স্কুলে সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, পাক্ষিক পরীক্ষা, ষান্মাসিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, একের পর এক পরীক্ষা চলছে, এটাই তৈরি হও, ওখানে তৈরি হও, পরীক্ষাই দিচ্ছে, সময় কোথায়, শিখে শিখে, অতএব নিয়ম মানো, মুখস্থ করো এইভাবে কোনো মতে, এটাও কিন্তু অঙ্ক নিয়ে চাপ সৃষ্টি করে, অন্যের তুলনায় বোকা, তকমার ভয়, ও পাচ্ছে তুমি পাচ্ছ না কেন, তোমার দ্বারা কিছু হবে না, এটা কিন্তু একটা মস্ত বড় মানসিক বোঝা শিশুর জন্য। সে ভয় পাবে, আরে আমাকে তো এইরম বলবে, তার ফলে সে অঙ্কটা শেখবার থেকে, তার থেকে পালিয়ে বেড়ানোর তার মনের মধ্যে একটা মানসিকতা তৈরি হবে। এবং আর একটা হচ্ছে তৈরি না হতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে, এটা হয় মানে কোনো যে কোনো কোনো কারণেই হলো, হয়তো জ্বর হয়ে গেছে সাধ্য তৈরি, কিন্তু এদিকে পরীক্ষা এসে গেছে কিন্তু এটা তৈরি করতে পারছি না, এইরকম ধরনের ঘটনা। এবং তখন সেই ব্যাপারটা না বুঝে, আচ্ছা আচ্ছা ঠিক আছে হবে না, এরপরে হবে, তুমি না করে তখন দেওয়া হলো বকুনি, তখন দেওয়া হলো তুমি কেন পারবে, এবার জোর করে আবার শাস্তি, মানে ঘুরে ফিরে আসছে, কখনো এটা আসছে কখনো ওটা আসছে, হয় এইটা নয় এইটা, কোনো একটা ব্যাপার ঘটছে আর তৈরি করে দেওয়া হচ্ছে ভয় শিশুর মনে। তাই এইটাই কি জীবন, এইভাবে যদি চলতে থাকে শিশুর মনে অঙ্ক নিয়ে ভয় তো আসবেই, আমাদের উদ্দেশ্য কিন্তু অঙ্ক শেখানো, আমরা তাকে শেখাতে চাই, কিভাবে করব, অবশ্যই উত্তর হচ্ছে অঙ্ক শেখাটা তার জন্য আনন্দদায়ক করে তোলো, সেটা কিভাবে সম্ভব, সেটা সম্ভব যদি খেলার ছলে অঙ্ক শেখানো যায়, এবং সম্ভব সেটা। দু একটা পদ্ধতি আপনাদের বলবো, একটু চিন্তা করে দেখুন এইভাবে অঙ্ক শেখানো সম্ভব কি না। তবে তার আগে একটা কথা, হয়তো এটা দেখে আপনারাও একটু হাসছেন, আচ্ছা অঙ্ক বড় কঠিন ব্যাপার, অতএব সেই বিষয় নিয়ে ছেলে খেলা নয়, পড়াশুনো রীতিমতো কড়াভাবে পড়াশুনো এবং পড়ানো প্রয়োজন, রঙ্গ পরিহাস দিয়ে অঙ্ক শেখা যায় না। কিন্তু ভেবে দেখুন, এই ধরনের চিন্তাধারা থাকলে শিশু মনে কি উৎসাহ আসবে, আর উৎসাহ না এলে কি অঙ্ক শেখানো যাবে, অতএব খেলার ছলে অঙ্ক শেখানো যায় কি না সেটা নিয়ে একটু আলোচনা করে দেখি। আপনারা বিশ্বাস করবেন যে অঙ্কের বেশ কিছু মূল ধারণা কিন্তু খেলার মাধ্যমেই বিকশিত করে তোলা যায়, কারণ সব শিশুই খেলতে ভালোবাসে, এবং যদি চিন্তা করে সেই খেলাটার মধ্যে অঙ্কের কিছু পদ্ধতি নিয়ম ঢুকিয়ে দেওয়া যেতে পারে চিন্তা করে, শিশুর পক্ষে সেটা গ্রহণ করা অনেক বেশি সোজা হয়ে ওঠে। কোনো চেনা জানা খেলাকে একটু এদিক ওদিক করে অঙ্কের ধারণার সঙ্গে মিশিয়ে দিয়ে গেলে ছেলেটা তাড়াতাড়ি, বাচ্চাটা তাড়াতাড়ি বুঝতে পারবে। কথা না বলে একটা উদাহরণ দেয়া যাক, এই বোর্ড থেকে দেখছি, ধরুন একটা অঙ্ক নাম দেওয়া হলো নম্বর খোঁজা, কীরকমভাবে ছবি এঁকে দেখা যাক, এই আপনার ক্লাসের ব্ল্যাকবোর্ড, এই ব্ল্যাকবোর্ডটা রয়েছে, সামনে সব বাচ্চারা বসে রয়েছে, তার মধ্যে আপনি একটা দুটো কটা বাচ্চাকে একটা লাইন, হ্যাঁ আর একটা লাইন, এরমভাবে তিন লাইন চার লাইন এরকম করে করে দিলেন। এইবার
এই বোর্ডের সামনে ধরুন কিছু এই মার্বেল গুলি বা ওই আঁশফলের বীজ, জামের বীজ, এইরকম কিছু কিছু পার ছোট ছোট নুড়ি পাথর এরকম লিখে দিলেন, রেখে দিলেন স্তূপ করে। আমি শিশুদের কথা বলছি, তাই না? এইবার এরকম এখানেও আছে, এরকম আছে, যতগুলো দল ততগুলো স্তূপ করে রেখে দেওয়া হলো। এইবার আপনি একটা কাগজে একটা নম্বর সংখ্যা লিখলেন, মনে করুন 9, একটা কাগজে লিখলেন, লিখে দাঁড় করে দিলেন 9। সব বাচ্চাগুলো দেখলো, দেখেই বলে এসো, এ দৌড়ে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি, 9টা গুলি বা ওই বীজ তুলে নিল, নিয়ে হাতে রেখে দিল। যে সব থেকে আগে সঠিক সংখ্যার বীজ বা গুলি তুলে নেবে সে পেলো 1 পয়েন্ট। এই বাচ্চাটা আবার চলে গেল শেষে, এবার দ্বিতীয় বাচ্চাটা, এবার দ্বিতীয়বার খেলা চলে। এরকম ধরুন 5 বার বা 6 বার বা 7 বার, 7টা রাউন্ড, হ্যাঁ, বা 10টা রাউন্ড করিয়ে দেখা গেল কোন দল সব থেকে বেশি, কারা সব থেকে রাইট করেছে, একেবারে ঠিকঠিক কারা করেছে। 1 থেকে 9 বস্তুর সঙ্গে সংখ্যার সমতা বাচ্চারা শিখে গেল, শুধু 1, 2, 3 না বলে গুনতে শিখে গেল, একটা সংখ্যার সঙ্গে একটা বস্তুর সমতা সেটাও শিখে গেল। এটা একটা খেলা হতে পারে। এইবার দেখা যাক আর একটা খেলা, এই এই ব্ল্যাকবোর্ডেই দেখা যাক, আর একটু বড় বাচ্চাদের জন্য এইবারের খেলাটা একটু বড়দের। কি করা হলো, এই বোর্ডের সামনে ধরুন 2টো দল করে দেওয়া, একটা এরকম চৌকুপ আর একটা একটা চৌকুপি, এইখানে একটা চৌকুপি, এখানে একটা চৌকুপি। এইবার মনে করুন 2 বান্ডিল তাস এখানে রেখে দেওয়া হলো, 2 বান্ডিল তাস, যার সাহেব বিবি গোলাম টেক্কা, বা টেক্কা থাকতে পারে, সাহেব বিবি গোলাম ওটা নেই, 10ও নেই, এগুলো নেই। এইবার এইরকমই শিশুর আপনি 2টো ভাগ করে দিন, এটা একদল আর এইদিকে একদল। এই সব দলের রয়েছে, এখানে দলের বাচ্চারা রয়েছে। এবার তাসগুলোকে উল্টো করে রাখা আছে, নম্বর দেখা যাচ্ছে না। আপনি বললেন একজন একজন দৌড়ে এলো, এই তাসের বান্ডিল থেকে একখানা তাস তুললো। এইবার একটা তাস তুলে সে তার ইচ্ছে মতো যেখানে তার চাই, এইটাতে বা এইটাতে, যেখানে খুশি, এই বাচ্চাটা এখানে বা এখানে, তার খুশি মতো সেখানে লাগিয়ে দিল। ধরুন এ পেয়েছে 2, এখানে 2টা দিয়ে দিল, এ পেয়েছে 3, এ এখানে 3টা দিয়ে দিল। এইবার দ্বিতীয়টা তোলো, এ পেলো 2, এ পেলো 8, এ পেলো 6, তা এবার দ্বিতীয়টাতে লাগাতে হবে, কারণ এর তো একটাই খালি আছে, এ পেলো 8 আর এ পেলো 6, তাহলে এর সংখ্যা কত হলো, 82, এর কারণ 36, এবার এ চলে গেল। এবার দ্বিতীয় বাচ্চাটাকে ডাকা হলো, তুমি এসো, ও 2টো তুললো, 1টা তুললো, ওই তুলে এটা এই এইটা একটা কাগজে লিখে রাখা হলো, এই সংখ্যাটা একটা কাগজে লিখে রাখা হলো, এইদিকে এসে গেল কাগজের ওপর ভাই এই, এদিকে কাগজের ওপর এসে গেল ভাই এই। এইবার দ্বিতীয় খেলা হচ্ছে, এইটা মুছে দেওয়া হলো, এটা তো নেই, এবার আবার খালি হয়েছে, আবার এই শিশু নিয়ে এলো, এ প্রথমটা পেল, যাই হোক
ধরুন পেলো চার, সে এখানে চার লাগালো, এ পেয়েছিল সাত, এ এখানে লাগালো সাত, এ পেয়েছিল পাঁচ, অতএব আবার পাঁচ লাগানো হলো, এ পেয়েছে তিন, এখানে তিন লাগিয়ে দিল, এইবার এই সংখ্যাটা আবার লেখা হয়ে গেল, ভাই চলে যাও, ওই বাচ্চা দ্বিতীয় চলে গেল, এখানে এসে গেল পঁয়তাল্লিশ, চারের পিঠে পাঁচ, এখানে হয়ে গেলো সাতের পিঠে তিন, এইরকমভাবে ধরুন পাঁচটা বাচ্চা নিয়ে এলো, একুশ, সাতাশি, এরকম উনচল্লিশ, এরকম হয়ে গেল। যেই পাঁচটা হয়ে গেল, ভাই তোমরা টোট যোগ করো, যার যোগফল ঠিক হবে এবং বড় হবে সেই দল পেয়ে গেল পাঁচ পয়েন্ট, দশ পয়েন্ট, আপনার খুশি। ও তাই হলো। এবার দ্বিতীয় রাউন্ড, এইভাবে কিছুক্ষণ পরে দেখা যাবে যে সব থেকে বেশি সংখ্যা কারা বার করে বেড়েছে এবং সঠিক যোগ করেছে কি না, সেই দল জিতে গেল। এই যে একটা খেলা খেলা এবং তার মধ্যে জেতার ইচ্ছে, শিশুগুলোর মধ্যে যোগ করার ক্ষমতা, বড় সংখ্যা বানানোর ক্ষমতা, সমস্ত কিছু এসে গেল, তাই কি না? আর একটু বড় বাচ্চা হলে দুইয়ের জায়গায় তিনটে সংখ্যা দিয়ে করুন, এখানেও তিনটে সংখ্যা দিয়ে করুন, রকম ফের করুন, দেখবেন তারা আর এক রকমভাবে, অনেক রকমভাবে শিখতে আরম্ভ করল। এইবার ধরুন একটা আরেকটু বড় বাচ্চা, আরেকটু বড়, যারা আরেকটু অঙ্ক শিখেছে, সেভেন, এইট, নাইন, এইরকম, বেশ শক্ত খেলা, চিন্তা করে আপনাদের হয়তো ভালো লাগবে খেলতে। আপনারা কি বললেন যে এক থেকে একশো, প্রথমে এই হলো সংখ্যা, ক্লাসের বাচ্চাদের বললেন ভাই দুটো কি তিনটে, দুটো দল, দুটো দল করে কি আপনি চারটে ছটা দল, সেটা আপনি ব্যবহার, এই দুই দলের মধ্যে আবার দুই দলের মধ্যে, খেলাটা দু দলের মধ্যে হবে, কি হলো একটা দল তাতে দুটো বাচ্চা কি তিনটে বাচ্চা আছে একসঙ্গে। এবার তাদের বলা হলো যে নিজের মনে এই এক থেকে একশোর ভেতর যে কোনো একটা সংখ্যা ভেবে নাও, একটি কাগজে লেখো এবং মাস্টারমশাইকে দিয়ে দাও, সে দিয়ে দিল। এইবার দ্বিতীয় দলকে বলা হবে যে তোমরা দশটা খুব বেশি হলে প্রশ্ন করতে পারবে এবং অনুমান করার চেষ্টা করো এরা কি সংখ্যা লিখেছে। দ্বিতীয় দল প্রশ্ন করবে যারা অঙ্কটা লিখেছে তাদের, খুব বেশি কীরকম, যেমন ধরুন এরা লিখেছে, মনে করুন প্রথম একটা দল লিখেছে উনচল্লিশ, এই দল প্রশ্ন করবে, প্রথম প্রশ্নটা করবে ভাই এটা দুটো সংখ্যার অঙ্ক লিখেছ না তিনটে সংখ্যার লিখেছ না একটা সংখ্যার লিখেছ, যদি তিনটে সংখ্যার বলে তাহলে এক মুহূর্তে উত্তর হয়ে গেল যে উত্তরটা একশো, অথব সেটা কেউ করবে না, এটাও কিন্তু একটা বিরাট বুদ্ধি যে হ্যাঁ কখনো তিনটে সংখ্যার লিখব না। অনেক বাচ্চা আবার এও বলবে যে দুটো সংখ্যারও লিখিস না, তাতে মাত্র নটা প্রশ্নতেই বের করে দেবে, হ্যাঁ তাও তো বটে, অতএব দুটো সংখ্যা, এইটাও বুদ্ধি, এটাও বুদ্ধি বাড়ছে, সংখ্যা ব্যবহার করার একটা ক্ষমতা বাড়ছে। এইবার তাকে বলা হলো, তারা জিজ্ঞেস করলো কটা সংখ্যা ভাই, দুটো সংখ্যা দিয়ে লিখেছি, বাহ আচ্ছা এটা কি একটা প্রাইমারি নাম্বার মানে এইরকম, হ্যাঁ, তখন তারা বলল না, তারপর বাচ্চাগুলো বুঝে গেল যে দুটো সংখ্যা প্রাইমারি নয়, তার মানে এগারো নয়, তেরো নয়, এরকম উনিশ নয়, এইভাবে খেলাটা এগোবে।
এইভাবে এগোবে। যদি একটা প্রশ্ন করেই উত্তর সঠিক দিতে, অনুমানটা সঠিক হয়, তুমি পাবে 10। বাবা প্রাইমারি আর একটা খেলা দেখা যাক, একটু উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে এই খেলাটা খেলা যাবে, অনুমানের খেলা। ধরুন ক্লাসের ছেলে মেয়েদের দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, তিনটে চারটেও করতে পারে সেটা আপনাদের ওপর, কিন্তু খেলাটা হবে দুটো দুটো দল করে এরকমভাবে। এবার তাদের বলা হলো, দুটো দল তৈরি হয়ে গেছে, যে 1 থেকে 100 একটি দলকে বলা হলো যে এই 1 থেকে 100 ভেতর যে কোনো একটা সংখ্যা তোমরা মনে মনে ভেবে নাও, স্থির করো, একটি কাগজে লেখো এবং মাস্টারমশাইকে দিয়ে দাও, আমরা এই সংখ্যাটা ভেবেছি। মাস্টারমশাই সংখ্যাটি হাতে নিয়ে রেখে দিলেন। এইবার দ্বিতীয় দলকে বলা হবে যে তোমরা কটা প্রশ্ন ঠিক করে দিলেন, আপনি ধরুন 10টা প্রশ্ন করে অনুমান করার চেষ্টা করো যে প্রথম দল কি সংখ্যাটা লিখে মাস্টারমশাইয়ের হাতে দিয়েছে। কেন বলছি বড় ক্লাসের ছেলে মেয়েদের এটা করতে হবে, তার কারণ খেলাটা একটু চিন্তা করে দেখুন, অঙ্ক সম্বন্ধে সংখ্যা সম্বন্ধে বেশ কিছু ধারণা থাকলে তবেই, যেমন ধরুন একটা প্রশ্ন তো করতেই হবে, প্রথমেই হবে সেটা, যে ভাই তুমি একটা সংখ্যা লিখেছো না দুটোর লিখেছো না তিনটের লিখেছো। যদি কেউ বলে আমরা তিনটে লিখেছি, তাহলে একটি প্রশ্নতেই উত্তর এসে গেল, কারণ যে যেটি হবে 100, অতএব সেটা কেউ করবে না, এটাও কিন্তু একটা বিরাট বুদ্ধি। একটি সংখ্যার অঙ্কও তারা লিখবে না, কারণ লিখলে বলবে এই লিখিস না, কারণ 9টা প্রশ্ন করেইও কিন্তু বার করে নেবে যে দু একটা সংখ্যা কি না, তখন ওরা বুঝতে পেরে যাবে, ঠিক? অতএব বুদ্ধি করে দুটো সংখ্যার অঙ্কই লেখো, তাই নয়? অতএব এইটা একটা বিরাট অঙ্ক সংখ্যা ব্যবহার করার এই একটা বিরাট জিনিস তাদের মাথায় প্রথমে এসে, সংখ্যা নিয়ে খেলতে শুরু করলো কিন্তু একটা বিশাল ধারণা মনের মধ্যে এসে গেল। এইবার প্রশ্ন করতে শুরু করে, যারা প্রশ্ন করবে, ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, তারা বলল ভাই এটা কি একটা প্রাইম নাম্বার? যদি উত্তর না হয় তখন ওই শিশুগুলো যারা প্রশ্ন করেছে তারা বুঝে গেল, তার মানে সংখ্যাটা 11 তো নয়, 13 নয়, 19ও নয়, হ্যাঁ 17ও নয়, এইরকমভাবে তারা বাদ দিতে আরম্ভ করলো। এইবার দ্বিতীয় প্রশ্ন করবে ভেবে ভেবে, এই জন্যই বলছিলাম যে একটু উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু দেখুন খেলাটা কত ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে তাদের জন্য, সংখ্যার কত রকম ব্যবহার হতে পারে, 1 থেকে 100 মধ্যে কত রকম ব্যবহার হতে পারে তার, সেইগুলো তারা এইখানে লাগাতে শুরু করলো। এবং আপনি একটা মার্কিং সিস্টেম করে দিন, একটা তাদের মার্ক দেয়া যে ভাই প্রশ্ন সংখ্যা আর নম্বর কত পাবে, সেটা হলো একটি প্রশ্নে যদি উত্তর বার করে নিতে পারো তুমি পাবে 10, যদি দুটোতে পারো পাবে 9, এইরকমভাবে 10টা প্রশ্ন যদি করো, 10ম প্রশ্নে যদি উত্তর তাহলে তুমি পাবে 1। হয়ে গেল, এবার দ্বিতীয় দল, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, চিন্তা করে দেখুন তো 1 থেকে 100 সংখ্যার ব্যবহারের কত রকম নিয়ম প্রকৃতি ব্যবহার তারা জানতে শিখে গেল একটা মাত্র খেলা। আপনি বলে নিয়ম মুখস্থ করিয়ে যতগুলো না শেখাতে পারবেন তার থেকে বেশি খেলা, হয়তো সারা জীবনের জন্য
সে একেবারে বদ্ধমূল হয়ে শিখে গেল। এইরকম আপনারা নিজেরা চিন্তা করতে থাকুন। আমি জানি বাংলার স্কুলে প্রাইমারি ক্লাসে অনেক মাস্টারমশাইরা অনেক রকম খেলনা খেলা তৈরি করেন, এইটা তার মধ্যে একটা। এইরকম তিন চারটে খেলার কথা বললাম। আবার ধরুন খুব চেনা একটা খেলা, এই খেলাটাকেও আরেকটু এদিক ওদিক করে আপনারা অঙ্কের ধারণা নিয়ে আসতে পারেন। একটা খেলা আছে, মনে হয় ভারতের সব জায়গাতেই খেলা হয়, নাম খেলাটার নাম হচ্ছে পিঠু বা পিট্টু বা পিঠু, এই রকম জাতীয় কিছু নাম, মোটামুটি খেলাটা চেনা। কীরকম খেলাটা? সাতটা ইঁটের টুকরো বা টালির টুকরো থাকে, যেগুলো এরকমভাবে সাজানো হয়। এরম সাজানো। এবার একটা দূর থেকে একটি খেলোয়াড় সেটাকে ছুঁড়ে মারে, এটা ভেঙে দেয় এবং দলটা ছুঁড়ে দৌড়োয়, তারপরে জানেন খেলাটা আপনারা, কাজে সেটা বেশি বাড়ানোর দরকার নেই। এখন এই খেলাটা এরকম হয়, সবাই খেলে, খুব ভালো হয়, খুব আনন্দ হয়। আপনি কি করলেন, এইখানে আছে এই পিঠুটা, এবার আপনি কি করলেন যে এই স্তূপটা, এই স্তূপটা, এই স্তূপটার চারপাশে একটা বৃত্ত এঁকে দিলেন, আবার আর একটা বৃত্ত এঁকে দিলেন, বললেন যে ভাই এটা যখন তোমরা ভাঙবে তখন যে টুকরোগুলো এর ভেতরে পড়বে সেগুলোর জন্য পাবে এক পয়েন্ট, আর এইটার বাইরে যেটা পড়বে সেগুলোর জন্য পাবে পাঁচ পয়েন্ট। তখন কি হবে? তখন বাচ্চারা চাইবে খুব জোরে মারতে, যাতে বেশিরভাগই এইখানটায় পড়ে, বেশি পয়েন্ট পাবে, খেলাটা হয়ে যাবে একটু শক্ত। কিন্তু তার সঙ্গে এইবার ওরা কি আরম্ভ করলো, যে ভাই কটা ভেতরে, কত গুণ এক অথবা কত গুণ পাঁচ, এই সব বার করে গুণ করা যোগ করা শিখে বেশি নম্বর কীভাবে পাওয়া যায় সেই চেষ্টা করতে করতে তারা কিন্তু যোগ আর গুণও শিখছে, কিন্তু এদিকে খেলছে। অথবা এইটারই আর একটা অন্যরকম করে দিন, এইটা তাতে এই বৃত্তের ব্যাপারটাই না থাক, আরেকদিন একটু একঘেয়েমি কাটানোর জন্য। সেদিন কী হলো, আপনি এইটা এইগুলোকে করে দিলেন ভাই, এগুলো হচ্ছে নীল রং, আর এইটা এইটা হলো গোলাপি রং, আর এইটা হয়ে গেল সবুজ রং। সবুজ রঙেরটা তিন পয়েন্ট, নীলগুলো পাঁচ পয়েন্ট, এইগুলো আট পয়েন্ট, হ্যাঁ এইরকম খেলো। এবার ওই একই খেলা চলছে, হ্যাঁ ওই একই খেলা চলছে, যখন বেরিয়ে গেল যতগুলো তুমি লাগাতে পেরেছো তত, মানে সবটা রাগাক বা না কতগুলো লাগাতে পারলে তত নম্বর, গুণও সে গেলেন, খেলাও হলো, নম্বর অঙ্ক রং চেনা হয়ে গেল। এইভাবে আপনারা করতে পারেন। এইরকম কিন্তু আরও পদ্ধতি আছে, যেমন ধরুন আপনারা জানেন একটা জাপানি পদ্ধতি আছে কাগজ ভাঁজ করার খেলা, এইটাই বোধহয় বানান, অরিগামি, অরিগামি
কাগজ ভাঁজ করার, যদি বাচ্চাদের নিয়ে বইও পাওয়া যায়, এই অরিগামি যদি শেখানো হয় বাচ্চারা, এটা কিন্তু ছোট বাচ্চারাও পারবে, ভাঁজ করে করে জ্যামিতিক আকৃতি, ঘন বস্তু, পাখি, অনেক কিছু বানাতে পারবে, এবং তার থেকে ওদের দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক বস্তুর সম্বন্ধে ধারণা শেখা শুরু হয়ে যাবে। এইরকম আরও একটা খেলা আছে, যদিও আমাদের দেশে খুব একটা প্রচলিত নয়, তবুও ইউরোপে এককালে খুব চলতো, এসেছে চীন দেশের, তাকে বলা হত তানগ্রাম। সাতটা ছোট ছোট টুকরো নিয়ে, ছোট ছোট সাতটা টুকরো নিয়ে তাকে বিভিন্ন রকম ফিগার তৈরি করে দেওয়া যায়, বিভিন্ন রকম ছবি আঁকা যায়, মানুষ আঁকা যায়, পাখি আঁকা যায়, জ্যামিতিক ফিগারও আঁকা যায়, যেমন বর্গক্ষেত্র এঁকে দিলাম, আয়তক্ষেত্র। এই খেলাগুলোতেও যদি আপনি শেখাতে শুরু করেন, এর মধ্য দিয়েও অনেক কিছু তাদের মধ্যে, শুধু অঙ্ক না, জ্যামিতি নিয়ে, ছবি আঁকা, ছবি আঁকা মানে জ্যামিতিক ছবি আঁকা, ঘনত্ব আঁকা, এইরকম ধরনের অনেক কিছু আপনি সঙ্গে সঙ্গে শিখিয়ে দিতে পারছেন। মেয়েরা সেলাই করছে, একটা বৃত্ত বানাও সেলাই করে, এইরকম অনেক পদ্ধতি, আপনারা অনেক বেশি জানেন, আপনারা শিশু নিয়ে কাজ করেন, তখন আপনারাও অনেক কিছু দেখতে পাবেন, দেখবেন চতুর্দিকে অনেক খেলার পদ্ধতি এবং সমস্ত কিছু দিয়ে ধীরে ধীরে তাদের অঙ্ক শেখাচ্ছেন, আনন্দও পাচ্ছে তারা, তারা ক্লাসে আসতে চাইছে। এমনও হচ্ছে সে ছেলে হয়তো স্কুল পালানো শুরু করেছিল, ওই খেলার জন্য সে স্কুলে আসা শুরু করলো, আপনার উদ্দেশ্য সফল হয়ে গেল, আনন্দও দিলেন সারা জীবন, এবং কিছু মনে করবেন না, হয়তো তারা সারা জীবন সেই মাস্টারমশাইকেই মনে রাখবে, ওই মাস্টারমশাই অঙ্ক আমাদের এমন শিখিয়ে দিয়েছেন যে জীবনে ভুললুম না, হয়তো একটা অবিনশ্বর হয়ে রাখা গেল। তাহলে আজ এই পর্যন্তই থাক, নমস্কার, অঙ্ক আনন্দজনক করে তুলুন, আনন্দ করতে শিখুন, আনন্দ করাতে শিখুন, নমস্কার।